আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কুরআনে যিশুর জন্ম অর্থাৎ ঈসা আলাইহিসসালামের জন্ম। ঈসা আলাইহিসসালামের জন্ম নিয়ে ছোটবেলায় আমরা নানা রকম কিচ্ছা কাহিনী শুনেছি, কারণ খ্রিস্টানরা ভিডিও মাধ্যমে আমাদের ভুল মেসেজ উপস্থাপনা করেছিল। আজকে আমরা সত্যটা জানব। দয়া করে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, নতুবা খ্রিস্টানদের ভিডিও দেখলে আপনারা কনফিউজড হয়ে যেতে পারেন, কারণ এটাই খ্রিস্টানদের মিশন। ঈসা আলাইহিসসালামের জন্ম থেকেই বিশেষ সন্তান ছিলেন, তার মাও মরিয়ম আলাইহিসসালাম ছিলেন সম্মানিত মা। যখন তিনি জন্মগ্রহণ করেন তখন তার মা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে প্রার্থনা করেছিলেন যে তিনি এবং তার বংশধররা শয়তানের কবল থেকে নিরাপদ থাকবেন। এখন আমরা জানব মরিয়ম আলাইহিসসালামের জন্ম নিয়ে। মরিয়ম আলাইহিসসালাম এর পিতা ইমরান আলাইহিসসালাম ছিলেন তৎকালীন যুগে বনি ইসরায়েলের ইমাম। তার মা হান্না ছিলেন ইবাদত গুজার একজন মহিলা। তার মা বলেন কোরআনের ভাষায়, কিন্তু যখন সে তাকে প্রসব করল তখন সে বলল, হে আমার রব, আমি একটি কন্যা সন্তান প্রসব করেছি এবং সে যা প্রসব করেছিল সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা সবচেয়ে ভালো জানেন এবং পুরুষ নারীর মতো নয়, এবং আমি তার নাম রেখেছি মরিয়াম। আমি তার জন্য আপনার কাছে এবং আল্লাহর রহমত থেকে বিতাড়িত শয়তান থেকে তার বংশধরদের জন্য আশ্রয় প্রার্থনা করছি। এরপর পরই তাকে তার মা জাকারিয়া আলাইহিসসালাম এর অভিভাবকের অধীনেই রেখেছিলেন, যাতে তিনি তার জীবন এবং আল্লাহর ইবাদত করে কাটাতে পারেন। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং পবিত্র মহিলা। হযরত জাকারিয়া আলাইহিসসালাম মারিয়াম আলাইহিসসালামের জন্য বাইতুল মুকাদ্দাস মসজিদে একটি কক্ষ নির্ধারণ করে দেন। তিনি ছাড়া ওই কক্ষে অন্য কেউ প্রবেশ করত না। হযরত জাকারিয়া আলাইহিসসালাম যখন মারিয়ামের কক্ষে একদিন প্রবেশ করলেন তখন দেখলেন তার নিকট বে মৌসুমের বিরল খাদ্যদ্রব্য দেখতে পেলেন। তিনি জিজ্ঞাসা করতেন, হে মারিয়াম আলাইহিসসালাম, এসব তুমি কোথা থেকে পেলে? তিনি বললেন, এসব আল্লাহর নিকট থেকে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন। হযরত ঈসা আলাইহিসসালামের জন্ম কোনো সাধারণ জন্ম ছিল না, এটি ছিল একটি অলৌকিক ঘটনা। যখন মরিয়ম আলাইহিসসালাম জানতে পারলেন যে তিনি একটি সন্তানের প্রত্যাশা করছেন তখন তিনি খুব বিভ্রান্ত হয়ে পড়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সে বলল, হে আমার রব, আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, এমন অবস্থায় আমার সন্তান হবে কিভাবে? আল্লাহ তাআলা বলেন, এভাবেই আমি যা ইচ্ছা সৃষ্টি করি। তিনি যখন কিছু স্থির করেন তখন বললেন, হও, ফলে তা হয়ে যায়। অতঃপর জিব্রিল আলাইহিসসালাম মারিয়ামের মুখে অথবা তার পরিহিত জামায় ফুঁক মারলেন এবং তাতে তার গর্ব সঞ্চার হলো। এরপরে মরিয়ম আলাইহিসসালাম আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করলেন এবং নিজেকে সমস্ত থেকে বিচ্ছিন্ন করেন এবং একটি খেজুর গাছের নিচে ঈসা আলাইহিসসালামকে জন্ম দেন, যা প্রসবের সময় তার পুষ্টির উৎস হিসেবে কাজ করে এই খেজুর গাছের ফল খেয়ে। যখন তিনি একটি পুত্র হাতে নিয়ে তার লোকদের কাছে ফিরে এসেছিলেন তখন তাকে সবাই নিন্দা করেছিল এবং কথিতভাবে সমাজে যে পাপ হয় সবাই সেইভাবেই তাকে খারাপ ভেবে নিল। কিন্তু এটি মরিয়মকে বা নিজের মন থেকে কখনো বাধা আসেনি, তিনি কাউকে বাধাও দেননি, কারণ আল্লাহ সুবহানাহু তাআলা এর প্রতি তার বিশ্বাস ছিল সর্বোচ্চ এবং নিরলস। আল্লাহ সুবহানাহু তাআলা মরিয়ম আলাইহিসসালামকে একা ছেড়ে দেননি, তিনি শিশু ঈসা আলাইহিসসালামকে বেশ কিছু অলৌকিক দান করেছিলেন, যিনি নিজেই ছিলেন অলৌকিক। লোকেরা যখন মরিয়ম আলাইহিসসালামকে সন্দেহ করছিল তখন ঈসা আলাইহিসসালাম তার দোলনা থেকে কথা বলেন, যার ফলে লোকেরা আশ্চর্য হয়ে গেল এবং মরিয়ম আলাইহিসসালামকে যে ঘটনা
তার সাথে হয়েছিল তা সবাই বিশ্বাস করল। এটাই ঈসা আলাইহিসসালামের জন্ম। শৈশব থেকে কথা বলা ছাড়াও ঈসা আলাইহিসসালাম এর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অন্যান্য উপহার ছিল। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আর তাকে বনি ইসরায়েলের জন্য রসুল রূপে প্রেরণ করবেন, তিনি বলবেন, নিশ্চয় আমি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট নির্দেশনা নিয়ে এসেছি যে অবশ্যই আমি তোমাদের জন্য কাদামাটি দ্বারা একটি পাখি সদৃশ্য আকৃতি গঠন করব, তারপর তাতে আমি ফু দেব, ফলে আল্লাহর হুকুমে সেটা পাখি হয়ে যাবে, আর আমি আল্লাহর হুকুমে জন্মাদ্য ও কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে নিরাময় করব এবং মৃতকে জীবিত করব, আর তোমরা তোমাদের ঘরে যা খাও এবং মজুদ করো তা আমি তোমাদেরকে জানিয়ে দেব, নিশ্চয়ই এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে যদি তোমরা মুমিন হও। ঈসা আলাইহিসসালাম ছিলেন ইসরায়েল জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি অলৌকিক ঘটনা। তো আমরা ছোটবেলা থেকে যত সব ভিডিও দেখেছিলাম, খ্রিস্টানরা বিভিন্ন চ্যানেলে আপলোড দিয়েছিল, আমাদের টিভিতে বিশেষ করে বিটিভি চ্যানেলও আপলোড করতো, তারা দেখাতো, সেইখানে আমরা বিভিন্ন ক্রুসেড বা বিভিন্ন ধরনের কাহিনী দেখতাম, ঈসা আলাইহিসসালামকে হত্যা করা হয়েছিল, সে পাপের শাস্তির কারণে এসেছিল, এই সব কিছু হলো ভুলভাল বুঝিয়ে দিয়েছিল যা মিথ্যা কাহিনী। আপনারা অবশ্যই অবশ্যই পড়বেন, কোরআন পড়বেন, হাদিস পড়বেন, তখনই আপনাদের বিশ্বাসটা দৃঢ় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানা তাফিক দান করুক, আমিন।